এশিয়ার অন্যতম স্থাপত্য শৈলীর এক অনবদ্য নিদর্শন আমাদের মহান জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবন রাজধানীর ঢাকা শের-ই-বাংলা নগরে অবস্থিত। এই অসাধারণ স্থাপত্যের জন্য জাতি গর্বিত। পিরামিডের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত ব্যাপ্ত স্থাপত্যসমূহে যদি একটি বাছাই তালিকা করা হয়, তবে তার মাঝেও বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উপরের সারিতেই স্থান পাবে। বলা যায় এটি আধুনিক যুগের স্থাপত্য রীতির সর্বোৎকৃষ্ট নিদর্শন এবং এর মাধ্যমে সূচিত হয় আধুনিকোত্তর যুগের স্থাপত্য রীতির। এ অসাধারণ ভবনটি আমেরিকার স্থপতি লুই আইকান এর সৃষ্টিশীল ও কাব্যিক প্রকাশের নিদর্শন। তার সবচেয়ে বড় ও সর্বশ্রেষ্ঠ অবদান ঢাকার জাতীয় সংসদ ভবন কমপ্লেক্স। লুই আইকান এর মৃত্যুর পর তার সহকারী হেনরি উইলকট কমপ্লেক্সটির পরিকল্পিত কাজ সমাপ্ত করেন। হেনরি এম প্যামব্যাম এর কাঠামোটি ডিজাইন করেন। ভবনটি সৃষ্টিশীলতা ও কারিগরি মিশেলের এক বিস্ময়। 1959 সালে প্রথম ঢাকার জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়। তৎকালীন সামরিক সরকার পাকিস্তানের প্রস্তাবিত দ্বিতীয় রাজধানী শের-ই-বাংলা নগরে পাকিস্তানের দ্বিতীয় সংসদ ভবন নির্মাণের পরিকল্পনা থেকে বর্তমান সংসদ ভবনটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে। 1961 সালে বর্তমান মানিক মিয়া অ্যাভিনিউয়ের উত্তর পার্শ্বে 208 একর জমি দ্বিতীয় রাজধানী প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়। এবং 1962 সালে মূল নকশা প্রস্তুত হয়। 1964 সালে $15 মিলিয়ন অনুমতি ব্যয় ধরে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শুরু হয়। সমস্ত সুবিধাদি সহ $32 মিলিয়ন পরিবর্তিত ব্যয়ে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় 1982 সালে। কমপ্লেক্সটির মধ্যে অন্তর্ভুক্ত আছে মূল সংসদ ভবন, সংসদ সদস্য, মিনিস্টার ও সেক্রেটারিদের হোস্টেল, অতিথি ভবন ও কমিউনিটি বিল্ডিং, রাস্তা, হাঁটার পথ, বাগান ও লেক দ্বারা সমস্ত কিছুই আকর্ষণীয় করে তোলা হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় নির্মাণাধীন প্রধান অবকাঠামোটির কাজ বন্ধ হয়ে যায়। 1974 সালে বাংলাদেশের সরকার ভবনের মূল নকশায় কোনো রকম পরিবর্তন না এনেই নির্মাণ সম্পন্ন করার কৃতিত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। মার্বেল পাথর সংযুক্ত বিপুল কংক্রিটের বহির দেয়ালের মাঝে মাঝে রয়েছে নিখুঁত জ্যামিতিক আকৃতির প্রবেশদ্বার। বৃত্তাকার ও আয়তাকার কংক্রিটের সমাহার ভবনটিকে দিয়েছে এক বিশেষ স্থাপত্যিক সৌকর্য, যা এর মহান উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ভবনের একেবারে কেন্দ্রবিন্দুতে হল সংসদের প্রধান হল, যেখানে সংসদ সদস্যগণ পার্লামেন্টে বসেন। সমকেন্দ্রিক নকশার মূল হলরুমকে কেন্দ্র করে বিভিন্ন অংশগুলো গড়ে উঠেছে। ছাদ নিয়ে প্রবেশ করা আলোর মালা সাত তলা উঁচু গোলাকার মূল হলরুমটি এমনভাবে বেষ্টিত, ঠিক যেন দেবীর মঞ্চকে ঘিরে উন্মুক্ত গোলাকার পথ। বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হয়ে এটি দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন কল্যাণকর উপায়ে দেশটির অনুপ্রেরণা জোগিয়ে চলেছে। যদি আপনারা সংসদ ভবন নিয়ে আরও একটি বিস্তারিত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।